हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल रूपस ब्लॉग एंड कुक। तो आज के बनिए फिलब पुरन दिन एक माँसर रेसिपी जेटा कि ना ठाकुमा को खाइए से रेसिपिटी जानतम ना, माँ ठाकुमार शिखे गे क्यों मायर के शिखे नहीं आज के अपन साथ शेयर करब। तो ये रान्नाटा करते हमें 1 কেজি 300 मतन देशी मुरगी नहीं तार मध्य हमें दिए दिलम कूचनो पेज, एखे 4 बड़ो साइजर पेज नहीं, गोटा बड़ो टमेटो नहीं दी दीची 6-7 मत तेजपाता और दीची बड़ो चामचे 4 চামচ काचा लंका और रसुन बाटा। रान्नाटा झालझाल हबे किन्तु रसुनेर परिमाणटा बेशी हबे एखाने और 1/2 চামচের मत आदा बाटा। এই পরিমাণটা এই রান্নাটায় থাকাটা খুব দরকার। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ, দিয়ে দেব ধনের গুঁড়ো 2 বড় চামচ আর 1/2 চামচের মতো ভাজা জিরে। শুকনো খোলায় আমি তেলে নিয়েছি, তেলে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 2 স্বাদমতো নুন, বেশ খানিকটা কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু তেলে কিপটিমো করলে হবে না। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর আগেকার দিনে জানতেন যে মা পিসিমা কাকিমা ঠাকুমা যেই রান্না করত তারা কিন্তু ওই স্পুন ফুন ব্যবহার করত না, তারাই হাতের সাহায্যেই ভালোবেসে রান্নাটা করত আর সেই রান্নার স্বাদই ছিল আলাদা। আর এইভাবে মাংস কষতে কষতে অর্ধেক মাংস এখানেই কষানো হয়ে যায় আর মাংসের গায়ে মশলাটা ভালো করে মাখানো হয়ে যায় আর কি। আর এই যে মাখানোর পর যে হাতে যে মশলাটা লেগে থাকে এই মশলার জলই কিন্তু আবার দিতে হয় রান্নায়। দেখুন রান্নাটা ঠিক এই রকম দেখতে লাগবে, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এক্ষুনি কি করে করতে হয়। তো এটা বড় বাটি করে বসাতেন আমার ঠাকুমা, কিন্তু আমার যেহেতু বড় বাটি নেই আমি কড়াইতেই বসাচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। তার আগে বলে রাখি রান্নাটা হওয়ার আগে যে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে এই জিনিসগুলো করা সত্যিই খুব দরকার। তো আমি ওপর থেকে বড় বড় আলু কেটে নিয়েছি, এগুলো যেহেতু চন্দ্রমুখী আলু এই আলুগুলো দিতে হয় এখানে। আর আলুগুলো কিন্তু একদম ডোয়াবো না, আলুগুলো ওপরেই থাকবে। এর ওপর থেকেও আবার সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে কতগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে বাটি চাপা দিয়ে আমি একটু গ্যাসটা হচ্ছে জোরে দিয়ে দেবো, জোরে করে দেবো আর কি, হাই ফ্লেমে করে দেবো। এই দেখুন বারবার আমি নামিয়ে নামিয়ে দেখছি আর খুন্তি দিয়ে আমি নিচের একদম তলার মশলা যাতে লেগে না যায় ওইভাবে আমি একটু নাড়াচাড়া করছি। কিন্তু এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আলুগুলো যেন না ডুবে যায়, ডুবে গিয়ে গলে গেলে কিন্তু এর স্বাদ আর পাওয়া যাবে না। উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো আর একটা সিক্রেট মশলা সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি, এর মধ্যে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রী, জায়ফল, একটা স্টার রয়েছে, রয়েছে কিছুটা মৌরি। এগুলোকে আমি সব শুকনো খোলায় তেলে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে এর সাথে মিশিয়ে দিলাম। এই দেখুন নামিয়ে নিচ্ছি দারুণ টেস্টি দেশি মুরগির বাটি ঝোল। অবশ্যই করবেন আমি বলছি, বিশেষ করে এই শীতের বেলায় গরম ভাতে জাস্ট জমে যাবে। মাংস তো অনেক রকমভাবেই রান্না করেছেন, হয়তো দেখে মনে হবে যে এইভাবেই তো করি, কিন্তু না, এই প্রসেসে আমি যেভাবে দেখালাম এইভাবে করলে এই রান্নার জাদু আছে একটা, খেতে দারুণ লাগবে, একদম অন্য রকম লাগবে। আমি কথা দিচ্ছি আপনাদের সত্যিই ভালো লাগবে, আপনারা ঠিক এইভাবেই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো।